কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায়ের পরে পঞ্চায়েত ভোটের নতুন নির্ঘণ্ট কী হবে তা নিয়েই সরগরম প্রশাসন এবং রাজ্য নির্বাচন কমিশনের অন্দর। তবে প্রকাশ্যে দুপক্ষই জানিয়ে রেখেছে তড়িঘড়ি কোনো সিদ্ধান্ত নয়। কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদারকে নিয়ে গঠিত সিঙ্গেল বেঞ্চ শুক্রবার রায় দিয়েছে, সরকারের সঙ্গে আলোচনা করেই পঞ্চায়েত ভোটের নতুন নির্ঘণ্ট ঠিক করবে কমিশন। সেই রায়ের পর সন্ধ্যা থেকেই পর্যায়ক্রমে নবান্ন এবং কমিশনের কয়েক প্রস্থ আলোচনা হয়েছে। নবান্ন সূত্রে খবর, সব ঠিকঠাক থাকলে পয়লা মের বদলে মে মাসের মাঝামাঝি সময়ে ভোট গ্রহণ হতে পারে। সেক্ষেত্রে রমজানের প্রথম কয়েকদিনের মধ্যেই ভোট প্রক্রিয়া শেষ করার চেষ্টা করছে কমিশন। কমিশন সূত্রে খবর, মনোনয়ন জমা দেওয়ার দিন বৃদ্ধির কারণে ভোট গ্রহণের দিনক্ষণ পাল্টাতে হবে কমিশনকে। সেক্ষেত্রে আগামী 23 এপ্রিল সোমবারও যদি মনোনয়ন জমা দেওয়ার দিন ধার্য করা হয় তাহলেও অন্তত 21 দিন বাদে অর্থাৎ আগামী 13ই মের আগে ভোট গ্রহণ শুরু করা যাবে না। সেক্ষেত্রে 3 পর্যায়ে ভোট গ্রহণ পর্ব শেষ করে গণনা হতে 20 মে পর্যন্ত সময় লেগে যাবে বলেই ধারণা নবান্নের শীর্ষকর্তাদের। তাতে রমজানের মধ্যেই ভোট গ্রহণ করা ছাড়া অন্য উপায় হাতে নেই বলে মনে করছেন রাজ্য প্রশাসনের শীর্ষকর্তারা। তবে নবান্নের অন্য একটি অংশ রমজানের পরে ভোট করার পক্ষেই ছিলেন, কিন্তু সেক্ষেত্রে ভোট ঘোষণার 35 দিন পেরিয়ে যাওয়ায় পুরো ভোট প্রক্রিয়া নতুন করে করতে হবে। তাতে ফের নতুন করে পুরো মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়াও সম্পন্ন করতে হবে কমিশনকে। সে কারণে মে মাসের মাঝামাঝি ভোট গ্রহণ হওয়ার দিকেই পাল্লা ভারী। এদিন হাইকোর্টের রায়ের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, অনেকগুলি দিন পিছিয়ে গিয়েছে, আমরা আর সময় নষ্ট করতে চাই না, কারণ এরপর রমজান মাস হবে, তখন রাজ্যের প্রায় 30% মুসলিম ভাই বোনেরা 1 মাস উপবাস করেন, ওই সময়ে ভোট করলে তাদের কষ্ট হয়।